চাঁদপুরে 1000 পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। চাঁদপুরে 1000 পিস ইয়াবা সহ মোহাম্মদ ইসমাইল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে মামলা দায়েরের পর তাকে জেল হাজতে পাঠানো হয়। মোহাম্মদ ইসমাইল চট্টগ্রাম জেলার ভোজপুর থানার মোহাম্মদ আলিক মিয়ার ছেলে। তিনি কুমিল্লা থেকে ইয়াবা সহ অন্যান্য মাদক কিনে চাঁদপুর সহ বিভিন্ন স্থানের মাদক ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেন বলে পুলিশকে জানিয়েছেন। জানা যায়, চাঁদপুর শহরের 14 নং ওয়ার্ডের বাবুরহাট সুবুর খানের পেট্রোল পাম্পের সামনের পাকা রাস্তার উপর রোববার রাতে চাঁদপুর সদর মডেল থানার এসআই সেলিমুল্লাহ ও এএসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালান। এ সময় ইসমাইলের প্যান্টের পকেট থেকে স্কচ টেপ দিয়ে মোড়ানো 5টি প্যাকেট থেকে 1000 পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য 3 লক্ষ টাকা। পরে তাকে আটক করে ইয়াবা সহ থানায় নিয়ে আসা হয়। চাঁদপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ শেখ মুহসিন আলম জানান, তরুণ প্রজন্ম ও যুব সমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ চাঁদপুর সদর মডেল থানা। মাদকের বিরুদ্ধে অভিযান চলবে।